अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। एहिना आमादेर सकलेर आशीर्वाद আর এটা আমাদের পক্ষ থেকে। আজ থেকে আপনাদের মেয়ে ভেবে নিন আমাদের মেয়ে হয়ে গেছে। এইভাবে হয় নাকি? আরে মুরলি না এইভাবে আংটি পরিয়ে দিয়েছিল বৌদিকে, তারপরে হয়েছিল আশীর্বাদ। আসল কথা, আংটি না পরালে আশীর্বাদ হয় না। এইভাবে থালা আর ফুল দিয়ে আশীর্বাদ হয় নাকি? চলুন আংটি পরান। আরে দাঁড়া মা, দাও না। পড়ান পড়ান পড়ান। এইবার হলো আশীর্বাদ। আরে বসো বাবা বসো। আরে অভিনন্দন আপনাকে, নতুন সম্পর্কের শুরু, কোলাকুলি করে শুরু হোক। আসুন আসুন। বংশীবাবু, এখন তো আপনি আমার বেয়ান হয়েই গেছে, তাহলে এই নাম ধরে ডাকাটা এবার শেষ কর, কি বলেন? এবার থেকে বেয়াইন বেয়াইন বলে আপনাকে ডাকবো, কেমন লাগবে? তাই না প্রকাশ, এত সুন্দর একটা বৌমা পেয়েছি আমরা। আরে তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে। বেশি নাটক করিস না, কন্ট্রোল। আজকালকার ছেলেপিলেরা না রে, আজকালকার ছেলেরাও কেমন অল্পেতেই চঞ্চল হয়ে যায় না? এখনো আশীর্বাদে সবকিছু শেষই হয়নি, আরে বিয়ের তারিখ পাকা করার জন্য জিদ ধরে ফেলেছে। বাবু, ছেলের লোভ যে অনেক বেশি। আরে সবাই আমায় কি দেখছেন, আমাদের বিনা এতটাই সুন্দর যে সব নিয়ম কানুন সেরে তাড়াতাড়ি নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মনে লোভ আসবে না বলো তো?
দিনে কথা পাকা হয়ে গেল, আশীর্বাদও হয়ে গেল, সবকিছু হয়ে গেল। ব্যাস ঠিক সেইভাবে একই দিনে বিয়ে আর বউ ভাত, দুটো অনুষ্ঠানই আমাদের সেরে ফেলা উচিত রামের দিব্যি। আমাদের ভগবান রামকে বিনাকে আশীর্বাদ দেওয়ার জন্য বারবার এখানে আসতে না হয়। তার উপরে খরচ আর বেকার দৌড়োদৌড়ি, সেসব থেকেও তো বাঁচবো আমরা। সময় কত কম আছে, অনেক কিছু কাজ করতে হবে, ঠিক বলছি না? একদম ঠিক বলেছো। আরে মেয়ের বিয়ে বলে কথা, তো গুলো নিয়ম থাকে। আই বুড়ো ভাত, গায়ে হলুদ, তার জন্য তো একটু সময়ের প্রয়োজন, তাই না? আরে বেআইন, আপনি বলেছেন আমি মেনে নিলাম, ছেলে পক্ষ হয়েও মেয়ে পক্ষের মতোই মাথা নত করলাম। এটা তো ভালো মানুষই আপনার। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের একের পর এক কত ভালো সম্পর্ক আর সম্বন্ধীদের পেয়েছি আমাদের সন্তানদের জন্য। ঠিক আছে, আমরা আগামীকাল আপনাদের বাড়িতে আসছি। আর ওখানেই বসে বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে বাকি কথা বলে নেওয়া যাবে। হ্যাঁ, বাবা আপনার এত কষ্ট করার কি দরকার, আমরা চলে আসব। তাই না বাবা? হ্যাঁ, আমাদের হবু বৌমার গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তো নিশ্চয়ই আমাকে এখানে আবার আসতেই হবে না? তো বাকি কথা আমরা তখন সবাই বসে সেরে ফেলব। ঠিক আছে, যেমন আপনাদের ইচ্ছে। বাবা, আমি বলছিলাম যে হলুদ আর তথ্য নিয়ে তো আপনাদের আসতেই হবে, কিন্তু একটা অনুরোধ ছিল। আসলে শুরু থেকে এখনো সব অনুষ্ঠান তো এখানেই হচ্ছে, যদি আপনারা বলেন তাহলে বিয়ে আর ছেলে আশীর্বাদের ব্যাপারটা, আমরা কি আপনাদের বাড়ি যেতে পারি? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে সেই সুযোগে আপনাদের বাড়িও একবার যাওয়া হবে আমাদের। ভারতী বৌদি, আমরা খুব খুশি হব আপনারা আমাদের বাড়িতে আসবেন। আসলে ব্যাপারটা হলো আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে আর রঙও হচ্ছে, বিনা প্রথমবার নিজের এত ভালো বাড়ি ছেড়ে আমাদের ছোট্ট বাড়িতে আসবে, ওখানে তো সব ঠিক থাকা উচিত। এই জন্যে আমি চাই ইনার কোনো কষ্ট না হয়, আমি এই জন্যই বারণ করছিলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অন্য ব্যাপার থাকলে, ব্যাস সমস্যা এই হবে যে এইসব অনুষ্ঠান মেয়ের বাড়িতে হবে না। হ্যাঁ, কিন্তু আপনারা সবাই যদি চান আমি তাহলে কোনো হোটেল বা রিসর্ট বুক করে দিচ্ছি, আপনারা সবাই ওখানে চলে আসবেন। আরে না না প্রকাশ বাবু, এসব তো রীতিনীতির ব্যাপার, আপনার শুধু শুধু চিন্তা করার কোনো দরকার নেই। কথাবার্তা এখানে হোক বা আপনার বাড়িতে, ব্যাপারটা তো একই। একদম ঠিক। কি বাবা? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, এই বাড়িটাও আপনাদের, ওই বাড়িটাও আপনাদের, আমাদের কথা বলা নিয়ে দরকার। তো ঠিক আছে, তাহলে কালই আসছি, দেখা হচ্ছে।
বাদ বাকি কথা কালকেই হবে, আমাদের অনুমতি দিন। আচ্ছা চলুন, আমি একটু এগিয়ে দিয়ে আসি, আসুন চলুন। হ্যাঁ চলুন, নমস্কার। পেট ভরেছে? এনা ভাই তোমার আজকের পারিশ্রমিক, আসা যাওয়ার খরচ। আরে এ কি প্রকাশ বাবু, আমরা তোমার ভাড়া করার লোক হলেও আসল বাবা মার মতোই তোমায় সঙ্গ দিয়েছি, আর আমাদের মমতার এইটুকু দাম? আরে নিজে তো লাখ টাকা কামাবে আর আমাদের মাত্র এইটুকু? আরে আমাদেরও তো কষ্ট হবে না? ওই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসো, দেখলে না আজকে আমি বললাম পণ নেবো না, কোথায় লাখ টাকা কামাচ্ছি কথা বলছে। এই যে বাবা, মানুষের না আরো বিচক্ষণ হওয়া উচিত। আর শোনো, পুরো দুনিয়াকে বোকা মনে করার ভুলটা কিন্তু করো না, এতেই তোমার ভালো হবে। আমরা তোমার শ্বশুর শাশুড়ি নই, তোমার মা বাবা। আরে আমরা কি জানি না যে তোমার মাথার মধ্যে কি চক্রান্ত চলছে? সবাইকে দেখিয়ে একা একা খেলে না, বলছি সব একা খেলে না, তো সারা জীবন খালি হাতে পস্তাবে, বুঝেছো? তো ভালো তো এটাই হবে যে তুমিও পেট ভরে খাও, আর কিছুটা আমাদের থালাতেও অল্প স্বল্প ঢেলে দাও, বুঝেছো না বাবা? এখন তো একই হাত করায় আমাদের দুটো হাতই বন্দি, এখন যাই খাবো না একসাথে মিলে খাও। আরে কতদিন আর এইসব রাস্তায় দাঁড়িয়ে মিথ্যে নাটক করতে হবে, এসব নাটক বাজিয়া সত্যি ভালো লাগছে না। এনাও আরো 500। এতক্ষণ পর শুধু 500, গরিবদের দাও, কিন্তু এর থেকে তো আমাদের আশীর্বাদ পাওয়া খুবই শক্ত। এবার কি প্রাণে মারবে? আরে আমি এখন কি পেয়েছি, আরে কোথা থেকে টাকা দেব? আরে কোথা থেকে দেবে এটা তো তোমার কাজ, কিন্তু বিয়ের আগেই আমাদের অংশ যেন আমরা পাই, কারণ বিয়ের পর তো এই নাটক থেকে তুমি আমাদের সম্পূর্ণ বাদই দিয়ে দেবে, তাই না বাবা? ঠিক আছে পেয়ে যাবে, এবার কি যাও? আর এরকম ওভার অ্যাক্টিং ওদের সামনে করো না। যেমন যেমন আপনি বলবেন সাহেব, এখন তো আপনার কথাই সব শুনতে হবে। কেতন বাবু, আমি আপনাকে ফ্যাক্টরি দেখবার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আমি ভাবতে পারিনি যে আপনি আসতে পারবেন, আপনি এত ব্যস্ত থাকেন যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আসুন আপনি এদিকে আসুন। লালা বাবু, হ্যাঁ কেতন বাবু এসেছেন, আমি আপনাকে বলেছিলাম না আমেরিকাতে ওনার অনেকগুলো মিষ্টির দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার কেতন বাবু। নমস্কার কেতন বাবু, ইনি হলেন আমাদের লালা বাবু রূপেশ কুমার চৌহান, এই যে ফ্যাক্টরি দেখছেন এর মালিক হলেন উনি। আসুন না, বসুন বসুন না, বসুন। কি খবর রূপেশ বাবু? বাস ভগবানের কৃপা, আর আমার সৌভাগ্য যে আপনি নিজেই এখানে এসেছেন। এখন শুধু একটাই স্বপ্ন যে আমাদের কারখানার তৈরি মিষ্টি আমি আপনার মাধ্যমে এক্সপোর্ট করতে পারবো। রূপেশ বাবু, সবার আগে আমি আপনাকে এটা বলতে চাই যে আমি প্রতি মাসে কুইন্টালে আমার মিষ্টি বেচি, আমার নাম আছে বিদেশেও। আরে শুধু বিদেশ কেন, ওখানকার সাহেবরাও আমার দোকানের মিষ্টি নিতে আসে, ভারতের মিষ্টি খাবার জন্য, আর সেটাও শুধু এই জন্য, আমি কোয়ালিটির উপর কখনো কম্প্রোমাইজ করি না। দেখুন রূপেশবাবু, এখনো পর্যন্ত আমি যা নাম কামিয়েছি সেটা আমি কখনো কোনোভাবেই হারাতে চাই না। ওয়েল বাট Thank you.
লুকস লাইক কি যে আপনি একটা নতুন কারখানা শুরু করেছেন, তা আপনি কি এই কোয়ালিটি রক্ষা করে আমাকে এত মিষ্টি পাঠাতে পারবেন? দাদা দেখুন, এই কারখানাটা নতুন নয়, এটা বলা যায় যে এটা আমরা দ্বিতীয়বার শুরু করেছি। দ্বিতীয়বার? বিরাট বড় মিষ্টির ব্যবসা ছিল আমার, অনেক কষ্ট করে আমি অনেক নাম আর টাকা রোজগার করেছি এই ব্যবসা থেকে। কিন্তু বুঝতে পারছি না আপনি এত ছোট স্কেলে শুরু করলেন কেন? কেতন বাবু, কথায় বলে না মানুষ যখন অনেক ওপরে উঠে যায় তখন আপন লোকরাই শত্রু হয়ে যায়। আমাদের লালাবাবুর সঙ্গে এইরকমই কিছু হয়েছে। কিন্তু আসল ব্যবসায়ী সেই হয় যে কখনো হার মানে না। আমাদের লালাবাবু সেই রকমই একজন, সেই জন্য উনি আবার নতুন করে শুরু করেছেন। কেতনবাবু, না আমি হারতে শিখেছি, না আমার কাজের সঙ্গে কোনো রকম আপোষ করতে। যত পরিমাণ মিষ্টি আপনার কাছে পৌঁছবে ব্যাস তার কোয়ালিটি সেটাই থাকবে যেটা আপনার মনটা ভরিয়ে দেবে। লালাবাবুর কথায় যত মিষ্টত্ব আছে না, ঠিক ততটাই মিষ্টত্ব রয়েছে আমাদের এই মিষ্টির মধ্যেও। আপনি ইচ্ছে করলে নিজে চেখে দেখতে পারেন। ওয়েল রূপেশবাবু, আমরা এই মিষ্টি আমার কিছু বিশেষ বন্ধুকে খাইয়ে দিচ্ছি। অবশ্যই, ওরা বিদেশ থেকে এসছে এখানে কিছু জরুরি কাজে, ওদের জন্য আমি বিশেষ পার্টি রেখেছি, আর এই পার্টিতে নামী মানুষদেরও আমন্ত্রণ করা হয়েছে। আমার সমস্ত বন্ধুই ভারতের এই নানা মিষ্টির দারুণ ভক্ত। যদি এই মিষ্টি তাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনার আর আমার ডিল পাকা। আগে অবশ্যই অবশ্যই। যখন অনেক নির্বুদ্ধি মানুষদের মৃত্যু হয়েছিল রে, তখনই তোমাকে পাঠিয়েছিল ভগবান এই পৃথিবীতে তাদের শূন্যস্থান পূরণ করার জন্য। আরে আমি জিজ্ঞেস করছি, কেন তুমি পুরো খেলাটাকে একেবারে নষ্ট করে দিলে? এই যে একটু বলো না আমি কোন শাড়িটা পরবো। এই শাড়িটা একদম ভালো না, এটা ঠিক আছে, তুমি কি বলো? কৌশল্যা! আরে কৌশল্যা, আমার মাথা আর গরম করিও না, এই বলে দিলাম আমি, ভালো হবে না তোমার জন্য। যেটা জিজ্ঞেস করছি সোজাসুজি উত্তর দাও, যখন ভারতী এই আশীর্বাদটা করতে বারণ করে দিল তাহলে তুমি কেন তুমি মাঝখানে নাক গলালে? হ্যাঁ, কেন তুমি বললে আজকে আশীর্বাদটা করাতে? যদি তুমি এই সামান্য কোনো টাকার জন্য পাগল হয়ে গিয়ে থাকো না, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি আমাদের এখানকার পাগলাগারদ বিশ্ববিখ্যাত, এক্ষুনি গিয়ে তোমাকে ওখানে রেখে আসবো। যদি আমি পাগলাগারদে চলে যাই না, তখন তোমাকে রাস্তায় থাকতে হবে, বোঝো? এই সবকিছু আমার জন্য হয়েছে। যদি আজ আমরা এই আশীর্বাদ আটকেও নিতাম তাহলে কি হতো? হ্যাঁ, কাল বা পরশু সবকিছু আবার ঠিক করে নিত। আরে আমার তো এই জন্য খুব খুশি হচ্ছে যে এই আশীর্বাদ আজই হয়ে গেল। আর ওই প্রকাশ এবার নিজেকে এই বাড়ির জামাই ভাববে, জামাই। কৌশল্যা, কেন তোমার মাথার মধ্যে এই কথাটা ঢুকছে না যে আমরা হেরে যাচ্ছি, এই খেলাটা উল্টে যাচ্ছে? আরে তেমন কিছু হচ্ছে না গো, এইবারে সবকিছু ভালো হবে। যেই আমরা আশীর্বাদটা হতে দিলাম আর প্রকাশকে এটা বুঝিয়ে দিলাম যে আমরা হার মেনে নিয়েছি, এবার শুধু দেখতে থাকো, ঠিক বিয়ের দিনে যখন ও নিজের ভুলটা বুঝতে পারবে তাহলে সেই কাণ্ডে শুধু প্রকাশে নয় এই বাড়ির সবাই কাঁপবে। হ্যাঁ, আর ওই বামন ভারতী তখন নিজের দশায় আরো কাঁদবে, আমি বলে দিলাম।